শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রবিবার সদর মহকুমা শাসকের নির্দেশে মহারাজগঞ্জ বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান সম্পর্কে ডিসিএম সুবর্ণ মুড়া সিং জানিয়েছেন, কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা রোধ করার জন্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং বেশ কিছু শব্দবাজি আটক করা হয়েছে। অ্যাকচুয়ালি আসন্ন আমাদের ত্রিপুরার জেনারেল ইলেকশন তো ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2023 এটাকে শান্তিপূর্ণ এবং ভালো উদ্দেশ্যে আমরা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে আমাদের মাননীয় মহকুমা শাসক অর্থাৎ আত্মাউন বর্দোয়ালির মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলিকে একটু দেখার জন্য। এই উদ্দেশ্য নিয়ে আজ আমি সুবর্ণ মুড়া সিং ডিসিএম আগরতলা ইস্ট সার্কেল এবং আমার সাথে দুজন ফুড কন্ট্রোলার আছেন প্রদীপবাবু এবং অনিরুদ্ধবাবু, সাথে চিফ ইন্সপেক্টর অফ ফুড আছেন এবং আমাদের আরও ফিল্ড স্টাফ কর্মচারীরা আছেন। আমরা যৌথভাবে এই অভিযানটা চালাই এবং এখানে আমরা কিছু পরিমাণ শব্দবাজি পেয়েছি, এগুলো আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি বাজার, এগুলো আমরা নষ্ট করে ফেলি। এরকম রেড কি কন্টিনিউ হবে? নির্বাচন পর্যন্ত আমরা এইভাবে চালিয়ে যেতে থাকবো যাতে এরকম কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট যাতে না ঘটে। আপনার পরিচয়টা? আমি সুবর্ণপদ মুড়া সিং, ডিসিএম আগরতলা ইস্ট সার্কেল। থ্যাংক ইউ। এই ধরনের অভিযান আগামী দিনগুলিতেও পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি। অভিযানে বিভিন্ন সহায়ক দপ্তরের আধিকারিকরাও অংশ নিয়েছেন বলে ডিসিএম জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।